বেসরকারি খাত বড় হয় চাকরির বাজারে দিন দিন বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা সেই সাথে দেশের বাইরেও চাহিদা বাড়ছে দক্ষ কর্মীর ফলে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে ভালো ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরাও এখন ঝুঁকছে কারিগরি শিক্ষার দিকে কারিগরি যাতে ভবিষ্যতে না হয় এবং উদ্যোক্তা হতে পারে নিজেকে স্বাবলম্বী করার জন্য টেকনিক্যাল সাইড এখন অনেক গুরুত্বপূর্ণ একটা সময় অপেক্ষাকৃত কম মেধাবী কিংবা পাবলিক পরীক্ষায় খারাপ রেজাল্টধারীরা কারিগরিতে পড়ত তবে গত ছয় বছরে পাল্টেছে এই চিত্র দু চোদ্দ সালে কারিগরিতে শিক্ষার্থী ছিল মাত্র নয় লাখ দু উনিশের শেষের দিকে এই সংখ্যা সতেরো লাখ ছাড়িয়েছে সরকার নির্ধারিত 2030 সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার তিরিশ শতাংশ করার লক্ষ্যমাত্রার পথে এগোচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড মনিটরিং ব্যবস্থা জোরদার করছি এবং ইভ্যালুয়েশন ব্যবস্থা আমরা যথাযথভাবে করছি সুতরাং কর্মক্ষেত্র ছাত্রছাত্রীরা পাশ করার পরে কর্মযোগ্য হচ্ছে শিক্ষাবিদরা বলছেন চাকরির বাজার বিবেচনায় বর্তমানে শিক্ষার্থী আর অভিভাবকরা আগ্রহী হচ্ছেন কারিগরি শিক্ষায় তবে এই শিক্ষার প্রসারতা বাড়াতে প্রশিক্ষকদের আরও দক্ষ করে তোলার তাগিদ তাদের প্রতি পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন যাবে কারিগরি শিক্ষায় সেটা দেশের জন্যই দক্ষ জনশক্তি তৈরি করি বা বিদেশে কর্মসংস্থানের জন্য করি ব্যাপার না ব্যাপারটা হলো যদি তৈরি করতে হয় তাহলে আমার মানসম্মত শিক্ষক দরকার প্রশিক্ষক দরকার বর্তমানে দেশের সরকারি ইনস্টিটিউটে আসন বৃদ্ধি সহ শিক্ষা উন্নীতকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বিশ সালের মধ্যে দেশের কলেজ পর্যায়ের মোট শিক্ষার্থীদের মধ্যে বিশ শতাংশ কারিগরি খাত থেকে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে একই সাথে এই শিক্ষাকে আরও আধুনিকায়ন এবং এর মানের উপর গুরুত্ব দিলে এই খাতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা সাদিয়া আফরিন সময় সংবাদ ঢাকা